Z5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। না না, চাটা খাও, ঠান্ডা জল হয়ে যাচ্ছে। বাবারে বাবা, একটু যাই যাই দুদণ্ড গল্প করি। না না, কেন ভাসকে ফোনটা করতে হবে, খুব জরুরি দরকার আছে। দেখলে ফোনটা তো বেজেই যাচ্ছে, দুলাল কোথায়? দুলাল ও তো সকাল সকাল বেরিয়ে গেল, শুটিং এ গেছে কি? আমি তো কিছু বলিনি। তা তো জানি না, আমি জিজ্ঞেস করলাম, বললো ইম্পর্টেন্ট কাজ আছে। এই ছেলে মেয়েগুলো না আমাকে সব পাগল করে দেবে। ও বর্দি, শোনো না, বলছি গল্প করবো, শুনছো না আমার কথা? এ বর্দি, এই তোমার ব্যবসা এখন অনেক কাজ না? হ্যাঁ, দেখতে তো পাচ্ছিস কত চাপ। হ্যাঁ না, বলছিলাম তোমার যখন এত চাপ, তোমার তো নিশ্চয়ই পিএ লাগবে। না মানে দেখো, আমারও তো কাজকর্ম করতে ইচ্ছে করে না। আমি বলছি তুমি তো সব করে দাও, আমরা কি করে করবো বলো? ওই জন্যই তো করতে পারি না, কিন্তু আমি সত্যি কাজকর্ম করতে চাই। এই যেমন ধরো, আচ্ছা বটি, প্রথম দিকে আমি তোমাকে জল দেব, তারপরে তোমার হাতে হাতে ওষুধ টষুধ যা লাগবে দিয়ে দেবো। প্রেশারের ওষুধ ছাড়া আমাকে কবে কোন ওষুধ খেতে হয়? ও তাও তো ঠিক। আচ্ছা ও ওষুধ না, মানে দরকারি জিনিস যা যা লাগে দিয়ে দেবো। আর তাছাড়া তোমার তো আরো দোকানও খুলছে, কটা দোকান খুলছে গো? আর খান পাঁচেক। বাপ রে বাপ, এত দোকান, কত কাজ! না না বর্দি, তোমাকে তো একটা পিয়ে রাখতেই হবে, আর সেটা আমি হব। হে বর্দি শোনো না, তুমি ওই বাড়িটা মডিফাই করাবে বলছিলে না, রং করাবে? হ্যাঁ রং করবো, তবে খরচ বুঝে। আরে বাবা, কি করছে বলো তো, ফোনটা কেন ধরছে না, আশ্চর্য! ও বর্দি শোনো না, শোনো না বলছি, দেখো বাড়িতে তো কয়েকটা ঘর খুবই ছোট ছোট না, এই যেমন ধরো আমার ঘরটা, তুমি যখন বাড়িতে হাত দেবে তখন আমাদের এই ছোট ঘরটা ভেঙে বড় করে দেবে গো। হ্যাঁ সারাক্ষণ আমি আমি করিস কেন? আরে দূর, এ আমি কি শুধু আমি নাকি, আমি তো আমাদের বিল্টুর কথা ভেবে বলছি। দেখো সত্যি কথা, তোমার বিল্টু বাবাও তো বড় হচ্ছে ভালো, ওরও তো একটা আলাদা ঘরের দরকার। আর আমি কি ভেবেছি বলো তো, এই যে আমি তোমার সাথে কাজ করবো না, তার থেকে যে টাকাটা আয় করবো ওটা আমি বিল্টুর জন্য ব্যাংকে জমাবো। দেখো পড়াশোনার আজকাল কত খরচ বলো, টাকা না রাখলে হয়? তোর কি মনে হয় বলতো, আমি বিল্টু লালটু টিয়া ওদের কথা ভাবি না, ওদের জন্য টাকা রাখি না? এ বাবা না না, ছিছি, আমি তা কখন বললাম, তুমি তো ওদের কাছে মা বাবা থেকেও বড়। আমি আসলে চিন্তা থেকে কথাগুলো বলে ফেলি। একদিনে বেশি বাড়াবাড়ি করিস না তাপসি, আবার অন্য একদিন। আরে বাবা, এই মেয়েটা তো এই বাড়িতে থাকলে আমার সঙ্গে ঘুম থেকে উঠে পারে, এত বেলা পর্যন্ত ওখানে কি করছে কিছুতেই ফোনটা ধরছে না, চিন্তা এবার আমার মাথাটা ফেটে যাবে, আশ্চর্য। গরম গরম কফি রেডি। থ্যাংক ইউ, গুড মর্নিং। গুড গুড মর্নিং। ও কি রে, কি ব্যাপার বলতো, মানে তুই এত সকাল সকাল উঠে পড়েছিস? হ্যাঁ একটু রেস্ট নিলে বা, তুই তাড়াতাড়ি কেন উঠলি? আমি এখন সকাল সকালে ঘুম থেকে উঠি, আমার এটা এখন হ্যাবিট হয়ে গেছে, লক্ষ্মীদি সকাল সকাল ওঠে তাই জন্য, আর কিছু না। উফ, আমি উঠে পড়ি লক্ষ্মীদির সাথে। মেয়ে আমাদের বড় হয়ে গেছে এখন। আচ্ছা উঠে যখন পড়েছিস, কফি নিয়ে আসি, কফি খাবি তো একটু? হ্যাঁ হ্যাঁ বলছি, উঠেই যখন পড়েছিস, আর টাইম ওয়েস্ট করিস না, মানে এখন থেকে রান্নাটা শুরু করে দে। এখন থেকে রান্না করবি তবে না বিকেলে আমরা খেতে পারবো। কি বাজে ছেলে, দেখ ভীষণ বাজে হচ্ছে, কিন্তু আমি দেবো, মার দেবো কিন্তু, বলে দিচ্ছি। দাঁড়া, তোর বিয়েটা ক্যান্সেল করে দেবো আমি। দে তো বিয়ে ক্যান্সেল তো, যা। কি বলছিস দিদি ভাই, যে মিয়া বিবি রাজি কে করে কাকাজি? আমি না তোকে কান ধরে অভ্যাস করাবো, হ্যাঁ যদি ভালো লাগার পর আরেকবার চেয়েছিস বলে দিলাম। চাইতে হবে কেন, আমি এমনি সেলফ হেল্পে বিশ্বাসী,
আরে না না সবাই একবার করে পাবে, আমি স্পেশাল তাই আমি দুবার পাবো। এই তোমরা একটু হ্যাংলামাটা বন্ধ করবে, বেচারি এখনো রান্না করতে শুরুই করলো না। তবে চিনি তোর তো বেশি এক্সাইটেড, কিন্তু তোর দাদা ভাই তার বোন রান্না করবে বলে রান্নাঘরের ধারে কাছে কাউকে ঘেঁষতে দিচ্ছে না, রান্নাঘরে ঢুকতেই দিচ্ছে না কাউকে। আচ্ছা শোন, বাসন কোসন যা যা লাগবে তোর আমি সব রেডি করে দিচ্ছি। ওকে থ্যাংক ইউ। আচ্ছা বামুনি তোমরা কফিটা শেষ করো, আমি একটু শুরু করি, ঠিক আছে? শোন না, আমি তোকে একটু হেল্প করে দিই। আচ্ছা না শোন, রান্নার আগে কিন্তু তুই ব্রেকফাস্ট করবি, আমি কোনো কথা শুনবো না চিনি। আরে আমি ব্রেকফাস্ট করবো, সব কিছু করবো, কিন্তু আমার কোনো হেল্প লাগবে না, ব্যাস। আমি আজকে স্পেশাল করে রান্নাটা করবো দেখবে, দাদা ভাই তোর মুখে একদম লেগে থাকবে দেখিস। ছেলেটা শুধু কখন আসবে এটাই আমি বুঝতে পারছি না। উফ, ছেলে মানে? এই দিদি ভাই, তুই কি কোনো শেফ হায়ার করেছিস নাকি? মানে সে এসে রান্নাটা করে দেবে আর তুই শুধু ক্রেডিটটা নিবি, এটা কিন্তু চিটিং হবে না। ছেলে আবার কে? আজ তো বাইরের কাউকে চাইছিলাম না। ও তো এসে গেছে। ও দুলাল দা, এসো এসো, গুড মর্নিং। ব্যাপার বলো তো, সকাল সকাল এত কাঠ নিয়ে, মানে বলুন। আমি বলছি সবটা, বিষয়টা হচ্ছে আজকে আমি যে স্পেশাল রেসিপিটা রান্না করব সেটা আমি খোলা আকাশের নিচে রান্না করতে চাই। নো গ্যাস, উনুনে কাঠের জ্বালে। বলছি দরকার কি, মানে গ্যাস থাকতে উনুনে কেন? আচ্ছা ঠিক আছে দুলাল, তুমি বসো তো আগে, ওগুলো রেখে দাও না, ওখানে রেখে দাও, আমি তোমার জন্য কফি বা চা নিয়ে আসছি, বসো। না না বৌমণি, চা পরে খাবো, আগে এই কাঠগুলো জায়গা মতো রাখি, এখানে রাখলে তো জায়গাটা নোংরা হবে। অদ্ভুত স্মোকি ফ্লেভার দেয়, বুঝতে পেরেছিস? দারুন লাগে ওটা। আর উনুনটাও বানাবে, ওটা আমি পারি না, তাই কাঠ নিয়ে আসতে বলেছি। ঠিক আছে, দারুন ব্যাপার তো, বনফায়ার ফিল হবে তাই না? তাতে তো রিস্কও থাকতে পারে, আমি বলছিলাম গ্যাসে করলে হয় না? আরে কোনো রিস্ক নেই দাদা ভাই, বিশ্বাস কর, এটা বরং যেন বেশি সেফ, দিকে দিকে করে আগুন জ্বলবে, আর তুই তো থাকবি বল, খুব মজা হবে আমি বলছি। আর হিরো আপনি কিন্তু খেয়ে যাবেন। হ্যাঁ হ্যাঁ, সে না হয় দেখা যাবে, এখন আমার হাত তো গেল। এই সরি সরি সরি, চলুন চলুন আপনাকে দেখিয়ে দিই বাকি জিনিসগুলো পরে। তোরা যখন বাইরেই রান্না করছিস তাহলে কিচেনে আমি বাকি রান্নাগুলো সেরে ফেলি। হ্যাঁ বৌমনি, ডাল করছো তো, সঙ্গে কিন্তু বেগুনি চাই। হ্যাঁ আমি প্লিজ। হবে হবে, সব হবে। এইসব অ্যালাউ করছো কেন? মানে ওর যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায় তখন কি হবে? দাদা ভাই আমি তো আছি, কিচ্ছু হবে না, চলুন। আচ্ছা শোনো দুলাল, ব্রেকফাস্ট আগে করবে, তারপরে রান্নায় হাত দেবে, ঠিক আছে? বলি আমি চা করে আনছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।